তোমরা যারা চতুর্থ শ্রেণীর স্টুডেন্ট রয়েছো, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর তৃতীয় সপ্তাহের ইংরেজি বিষয় নিয়ে হাজির হয়েছি। এই অ্যাসাইনমেন্টের আনসারটা কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং 100% শুদ্ধভাবে আমি তোমাদেরকে আনসারটা দিয়ে দিব। তো তার আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট করে রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং অবশ্যই ভিডিওতে লাইক দিবা। তো তোমাদের এই অ্যাসাইনমেন্টটি মূলত ইউনিট 3 থেকে দেওয়া হয়েছে, এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। তো সেই প্রশ্নের আনসারটা আমরা একটু পরে দেখে নিব। তো আরেকটি কথা আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টের লেখা যখনই লিখবা অবশ্যই হাতের লেখা সুন্দর করে লিখবা। তো চলো আমরা 100% শুদ্ধ আনসারগুলো একটু দেখে নিই। তো আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট করতেছিলাম। তো আমরা আনসারে যাবার আগে এই টপিকটা থেকে অর্থাৎ বেশ কিছু শব্দের অর্থ আমাদের জেনে রাখা প্রয়োজন, যেগুলো জেনে রাখলে তোমাদের কিন্তু অনেক উপকার হবে, কোনো না কোনো জায়গায় কিন্তু উপকার হবে। তো আমরা আনসারে যাওয়ার পূর্বে কিছু শব্দের অর্থ দেখে নিব। তো এখানে প্রথমটা খেয়াল করো, ফ্যামিলি শব্দের অর্থ হচ্ছে পরিবার, তারপর পিকচার শব্দের অর্থ হচ্ছে ছবি, পিপল জনতা বা জনগণ, ওয়ার্ক শব্দের অর্থ হচ্ছে কাজ করা, হসপিটাল শব্দের অর্থ হচ্ছে হাসপাতাল, তোমার ডক্টর শব্দের অর্থ হচ্ছে চিকিৎসক, টেক শব্দের অর্থ হচ্ছে নেওয়া, এবং এদিকে কিছু শব্দের অর্থ রয়েছে, জব শব্দের অর্থ হচ্ছে কাজ, পাইলট শব্দের অর্থ হচ্ছে বিমান চালক, কান্ট্রি শব্দের অর্থ হচ্ছে দেশ, ট্রাভেল শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ করা, আর অফেন্স শব্দের অর্থ হচ্ছে ঘন ঘন বা প্রায়ই, আর উইন্টার শব্দের অর্থ হচ্ছে শীতকাল, এবং এস্টে শব্দের অর্থ হচ্ছে তোমার কি থাকা। তো এগুলো হচ্ছে শব্দের অর্থ। এখন আমরা আনসারে যাব, তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোর আনসার খেয়াল করো। এখানে বলা হচ্ছে হাউ মেনি পিপল আর ইন দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারে কতজন লোক সংখ্যা রয়েছে। দেখো দেয়ার আর সিক্স পিপল ইন দ্য ফ্যামিলি, ওই পরিবারে তোমার ছয়জন লোক সংখ্যা রয়েছে। তো পরের যে প্রশ্নটা রয়েছে সেটা খেয়াল করো, বলা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য পিপল ডু, ঠিক আছে। এখানে দেখো আমরা আনসারটা এখানে দিয়েছি যে আই থিঙ্ক দ্য ফাদার অফ দ্য চিলড্রেন, তো আমরা দিয়েছি আই থিঙ্ক দ্য ফাদার অফ দ্য চিলড্রেন ইজ এ, তোমার কি, ইজ এ পাইলট, অ্যান্ড দ্য মাদার ইজ এ ডক্টর। এরপর দেখো দ্য টু ওল্ড পিপল, ঠিক আছে, দ্য ওল্ড পিপল আর দ্য চিলড্রেন্স গ্র্যান্ড মাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদার, দে স্টে অ্যাট হোম, অর্থাৎ তারা সবসময় তোমার বাড়িতে থাকে। আর এখানে দেখো দ্য চিলড্রেন তোমার কি গো টু স্কুল, অর্থাৎ ছেলেমেয়েরা বা শিশুরা কোথায় যায়, স্কুলে যায়। আমরা এই দুটো শব্দের অর্থ সম্পর্কে বিস্তারিত জানবো। তো তার আগে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে সাথেই থাকবা পরবর্তী অ্যাসাইনমেন্টের আনসার সবার আগে পাওয়ার জন্য। তো এখানে খেয়াল করো, তোমরা সবসময় বলো না স্কুল, এখানে স্কুল হচ্ছে একটা কী শব্দ, ইংরেজি শব্দ, আর স্কুলের বাংলা হচ্ছে কি, বিদ্যালয়। আর এখানে দেখো চিলড্রেন শব্দের অর্থ হচ্ছে কি, শিশু। শিশু বলতে আমরা কম বয়সের ছেলেমেয়েদের সবাইকে বোঝাবো, ওইটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তবে তাদের বয়স কম হলে অর্থাৎ তারা ছোট হলে তাদেরকে আমরা শিশু বলবো, ঠিক আছে। তো দেখো এটাই হচ্ছে তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের আনসার চতুর্থ শ্রেণীর। আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবা। পরবর্তী একটা অ্যাসাইনমেন্টের আনসারে নিয়ে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।